যারা সুখী হয় তাদের মধ্যে সুখী হওয়ার বীজ থাকে। জল, হাওয়া এবং ভালোবাসায় সেই বীজ থেকে গাছ হয়। মানুষ হয়ে জন্মানোর সবচেয়ে বড় কষ্ট হচ্ছে মাঝে মাঝে তার সব কিছু পেছনে ফেলে চলে যেতে ইচ্ছে করে, কিন্তু সে যেতে পারে না, তাকে অপেক্ষা করতে হয়। কিসের অপেক্ষা তাও সে ভালো মতো জানে না। ভালোবাসির ব্যাপারটা হাততালির মতো, দুটো হাত লাগে, এক হাতে তালি বাজে না, অর্থাৎ একজনের ভালোবাসায় হয় না। কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি পরিণত, এবং শেষবেলায় জয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারে দৃঢ় প্রতিজ্ঞ। তুমি 10টি সত্যর মাঝে 1টি মিথ্যা মিশিয়ে দাও, সে মিথ্যাটিও সত্য হয়ে যাবে। কিন্তু তুমি 10টি মিথ্যার মাঝে 1টি সত্য মিশাও, সত্য সত্যই থেকে যাবে, সেটি আর মিথ্যা হবে না, সত্য আসলেই সুন্দর। মিথ্যা বলা মানে আত্মার ক্ষয়। জন্মের সময় মানুষ এক বিশাল আত্মা নিয়ে পৃথিবীতে আসে, মিথ্যা বলতে যখন শুরু করে তখন আত্মার ক্ষয় হতে থাকে। বৃদ্ধ বয়সে দেখা যায় আত্মার পুরোটাই ক্ষয় হয়ে গেছে। যা পাওনি তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না, মেঘ আমরা স্পর্শ করতে পারি না বলে মেঘের প্রতি আমাদের আগ্রহের সীমা নেই। প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া। তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে। যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায় তবে সে তোমার জগতের ওই বিরাট অংশটাও নিয়ে যাবে, তুমি হয়ে পড়বে শূন্য জগতের বাসিন্দা। ভালোবাসা আর ঘৃণা আসলে একই জিনিস, একটি মুদ্রার এক পিঠে ভালোবাসা আর এক পিঠে লেখা ঘৃণা। প্রেমিক প্রেমিকার সামনে এই মুদ্রা মেঝেতে ঘুরতে থাকে, কাজে এই মুদ্রাটি যেন সব সময় ঘুরতে থাকে সেই ব্যবস্থা করতে হবে। ঘূর্ণন কখনো থামানো যাবে না। অযোগ্যকে যোগ্য বানানো গেলেও বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো কখনোই যায় না। অতীত তোমাকে কষ্ট দিবে, ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে, আর বর্তমান সব সময় তোমার সাথে থাকবে, তাই সব সময় বর্তমান নিয়েই ভাবো। যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছো, মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের প্রতীক্ষায়। আঘাত যে দিতে পারে শক্তিশালী সে নয়, আঘাত যে সইতে পারে শক্তিশালী তো সেই। দুর্বলের বল রাজা, শিশুর বল কান্না, মূর্খের বল নীরবতা, চোরের মিথ্যাই বল। পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে, কিন্তু পাখি মারা গেলে পিঁপড়েগুলো পাখিটাকে খেয়ে নেই। একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দেশলাই কাঠি যথেষ্ট। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা জেনে রেখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে, কিন্তু সংস্কার না দিলে সারা জীবন কাঁদবে। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে। অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায়, বুঝে নিও আঘাতটা অনেক গভীরে লেগেছে। সুখের সাথে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সুখ যদি টাকা দিয়ে কিনে পাওয়া যেত তাহলে ভালোবাসাটা দোকানে বিক্রি হতো। নিজের পরিবারকে ভালোবাসো, কারণ জীবনের সবচেয়ে খারাপ সময়ে তারাই তোমার পাশে থাকবে, অন্য কেউ না, এটাই বাস্তবতা। ধন্যবাদ।